চাকরি প্রত্যাশী ভাইরা, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা নিয়োগ দিচ্ছে ব্যাংক সিটি ব্যাংক, স্নাতক পাশেই আবেদন করা যাবে। এটা সিটি ব্যাংকের একটা নিয়োগ। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন চেপে রাখবেন, যাতে আমরা নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আমাদের চ্যানেলে আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, চলুন নিয়োগটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। তো সিটি ব্যাংকের যে আবেদনটি, সেটা হচ্ছে রিলেশনশিপ ম্যানেজার, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ক্যাশ ম্যানেজমেন্ট পদে একাধিক জনবল নিবে, মানে অনেকগুলো পদই নিবে, ওরা উল্লেখ করে নাই, তবে এখানে যথেষ্ট পরিমাণে পদ নিবে। এটা হচ্ছে 23শে অক্টোবর থেকে আবেদন শুরু করা যাবে এবং আবেদনটি করা যাবে 31শে অক্টোবরের মধ্যে। তো প্রার্থীরা অনলাইনের মধ্যে আবেদন করতে পারবেন এবং নির্বাচন তো যে প্রার্থীরা যারা টিকে যাবেন আর কি, চাকরি হয়ে যাবে, তারা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ সুবিধা পাবে। তো এখানে সিটি ব্যাংক, এটা প্রতিষ্ঠানের নাম, এটা বেসরকারি চাকরি, এখানে পদের সংখ্যা নির্ধারিত নয়। এটা আবেদনটি প্রকাশ পেয়েছে 23শে অক্টোবর। তো 23শে অক্টোবরে আবেদনের শুরুর তারিখ এবং 31শে অক্টোবর আপনার আবেদনের শেষ তারিখ। তো এখানে পদের সংখ্যা নির্ধারিত নয়। তো এখানে শিক্ষাগত যে যোগ্যতা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি এবং ব্যাংক, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট ডিগ্রি থাকলে অগ্রাধিকার পাবেন। অন্যান্য যোগ্যতার যে কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ক্লায়েন্টদের চাহিদা বোঝার ক্ষমতা এবং সমস্যার সমাধানের জন্য যে ক্ষমতা, সেটা দক্ষতা, সেটা থাকতে হবে এবং কমপক্ষে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা চাকরির ধরন ফুল টাইম, বয়সসীমা 26 বছরের মধ্যে হতে হবে এবং কর্মক্ষেত্র অফিস। তো প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল এটা ঢাকাতে হবে, বেতন আলোচনা সাপেক্ষে হবে এবং অন্যান্য সুবিধা আছে, সেটা তো প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী হবে, এটা আমি আগেই বলেছি। তো বন্ধুরা, যারা আপনাদের এই যোগ্যতার সাথে মিলে যায়, তারা আবেদনটি করে রাখতে পারবেন। তো আশা করি ভালো থাকবেন, আবারও নতুন কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।